দরজায় করা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জো বাইডেনের অধ্যায়ের অবসান হয়ে নতুন মুখ হয়ে ফিরবেন কে, তার দিকে নজর গোটা বিশ্ববাসীর। আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতাধর এই রাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এদিকে শেষ মুহূর্তেও স্পষ্ট নয় কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। কোনো জরিপ বলছে কমলা হ্যারিস এগিয়ে, আবার কোনো জরিপে ডোনাল্ড ট্রাম্প। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুজনেই দিয়েছেন নানা প্রতিশ্রুতি। চলুন জেনে নেই কে কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের ভোটারদের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে অভিবাসন, জলবায়ু, বাণিজ্য ও পররাষ্ট্রনীতি সহ বেশ কিছু প্রতিশ্রুতির কথা উঠে এসেছে। ইতিপূর্বে মূল্যস্ফীতি কমানোর আইন পাশে ভূমিকা রেখেছিলেন হ্যারিস, যার ফলে নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ চালিত যানবাহন খাতে বিপুল পরিমাণ আর্থিক প্রণোদনা মিলবে। অন্যদিকে হোয়াইট হাউসে থাকাকালে ট্রাম্প পরিবেশ সুরক্ষার বহু উদ্যোগ প্রত্যাহার করে নিয়েছেন। এবারের প্রচারণায় প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে জ্বালানির জন্য উত্তর মেরুতে খনন বাড়ানোর এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনের। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিজয়ী হলে ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থনের অঙ্গীকার করেছেন কমলা হ্যারিস। চীন নয়, 21 শতকের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রই জিতবে, দিচ্ছেন এমন প্রতিশ্রুতিও। দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সোচ্চার হ্যারিস, আহ্বান জানিয়ে আসছেন গাজা যুদ্ধ বন্ধের। এদিকে পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের অবস্থান একলা চলনীতি, সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে রাখতে চান তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিলেও ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের সংকট সামাল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কমলা হ্যারিসকে। উত্তর অংশ অভিমুখে অভিবাসন স্রোত ঠেকানোর উদ্যোগও নেন তিনি। হ্যারিস মানব পাচারকারীদের বিরুদ্ধে তার লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দেন প্রচারণায়। ট্রাম্পও চান সীমান্ত দেওয়াল নির্মাণ করতে এবং সীমান্তে আরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের অঙ্গীকার করেছেন তিনি। গণহারে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাবেন বলেও মত দিচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের আমদানিতে শুল্ক বাড়ানোর পরিকল্পনার সমালোচনা করেছেন কমলা হ্যারিস। তার মতে এতে প্রকারান্তরে শ্রমজীবী মানুষের উপর নতুন করে কর আরোপ করা হবে। তবে আমদানির উপর কর আরোপের ক্ষেত্রে আরও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে চান কমলা। এদিকে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের অঙ্গীকারের কেন্দ্রে রয়েছে শুল্ক ব্যবস্থা। বৈদেশিক পণ্যের উপর নতুন করে 10-20% শুল্ক আরোপের অভিপ্রায় তার। আর চীনা পণ্যের ক্ষেত্রে সেই হার হবে আরও বেশি। নিজ দেশে পণ্য উৎপাদন বাড়াতে কর্পোরেট ট্যাক্স কমানোর আশ্বাস তার। বিনোদনের উদ্দেশ্যে মারিজুয়ানার বৈধতার আহ্বান কমলার। এক্ষেত্রে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিও নমনীয়। ট্রাম্পের মতে ব্যক্তিগত ব্যবহারের জন্য অল্প পরিমাণ মারিজুয়ানা বহনের জন্য গ্রেফতার বন্ধের এখনই সময়। গর্ভপাতের অধিকারকে প্রচারণার কেন্দ্রে রেখেছেন কমলা হ্যারিস। তিনি চান সারা দেশের জন্য অভিন্ন প্রজনন অধিকার সুরক্ষা আইন, কিন্তু এ বিষয়ে নিজের বক্তব্যে স্থির থাকতে হিমশিম খেতে হচ্ছে ট্রাম্পকে। সুপ্রিম কোর্টে তার সময়ে নিয়োগ দেওয়া 3 বিচারকের হাতেই গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল হয়। বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বছরে $4 লাখ বেশি আয় করা আমেরিকানদের উপর কর বাড়াতে চান কমলা হ্যারিস। ট্রাম্পও বিপুল পরিমাণ কর ছাড় দেওয়ার প্রস্তাব রেখেছেন। বিশ্লেষকদের মতে দুজনের পরিকল্পনাই অর্থনৈতিক ঘাটতি বাড়াতে সাহায্য করবে। কমলা হ্যারিস বলছেন প্রথম দিন থেকেই তার অগ্রাধিকার হবে শ্রমজীবী পরিবারের জন্য খাদ্য ও বাসস্থানের খরচ কমানো, নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রবণতা বন্ধ, প্রথমবার বাড়ি কেনায় সহায়তা এবং আবাসন খাতে প্রণোদনা দেওয়ার কথাও বলেন তিনি। ট্রাম্পের অঙ্গীকার মূল্যস্ফীতি কমানোর, তিনি সুদহার কমানোর অঙ্গীকারও করেছেন। এছাড়া তিনি আমদানি পণ্যের উপর উচ্চহারে কর আরোপের আভাস দিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে।